রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। ভোট গ্রহণ হবে ইভিএমে। প্রতিটি ভোটকক্ষে থাকবে সিসিটিভির নজরদারি। সোমবার রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। শেষ দিন প্রচারে উৎসব মুখর ছিল দুই মহানগর। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজশাহী সিটির 155টি ভোটকেন্দ্রের 1153টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা 351982 জন। সিলেট সিটি কর্পোরেশনে 190টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটার সংখ্যা 486605 জন। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। এর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও মাঠে থাকবেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত জেলার সব উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গ্রামীণ সড়কে পানি ঢুকে রাস্তাঘাট তলিয়ে গেছে। গত 6-7 দিনের ঢলের পানিতে বেশি প্লাবিত হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলা। ছাতক উপজেলার নোয়ারাই, ইসলামপুর, চরমহল্লা ইউনিয়ন সহ বেশ কিছু ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গ্রামীণ সড়ক ডুবে গেছে। এরই মধ্যে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। ছাতক উপজেলা প্রশাসন বন্যা মোকাবেলার কথা জানিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে বলেছে। সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও 5 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মৃত ব্যক্তিরা হলেন যশোরের 64 বছর বয়সী মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান, নারায়ণগঞ্জের 61 বছর বয়সী আব্দুল গফুর, কক্সবাজার 64 বছর বয়সী মোহাম্মদ রিদওয়ান, রাজশাহীর 66 বছর বয়সী মোহাম্মদ শাহজাহান আলী এবং কুমিল্লার 46 বছর বয়সী মোহাম্মদ আবুল কাশেম। সোমবার মক্কার বাংলাদেশ হজ অফিস এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছে। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় 19 এবং মদিনায় 3 জন সহ 22 বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঢাকার ধামরাইয়ে 400 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আজ। রথযাত্রার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি। রথযাত্রা ঘিরে নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের আমেজ বিরাজ করছে গোটা এলাকায়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসব, এর প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন আয়োজকরা। এই উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আগামী 28 জুন অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।